নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোক মোৰ ইউটিউব চেনেল লেট মি লাৰ্ণলৈ স্বাগতম জনাইছোঁ। ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে যে অসমৰ ফৰেষ্টত পোষ্ট ওলাইছে, অৰ্থাৎ বন বিভাগত পোষ্ট ওলাইছে। সেইটো আপোনালোকে কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব, আপোনাৰ ফটোৰ চাইজ কিমান লাগিব বা ডকুমেণ্টছবিলাকৰ চাইজ কিমান লাগিব, সকলোবিলাক মই এই ভিডিঅ'টোত ষ্টেপ বাই ষ্টেপ কৰি দেখাই দিম। গতিকে আপোনালোকৰ এই ভিডিঅ'টোত চাই কিনে নিজেই এইটো এপ্লাই কৰি ল'ব পাৰিব, আৰু লগতে কোৱালিফিকেশ্যন কি লাগিব। ইয়াৰ আগতে মই এটা ভিডিঅ' বনাইছোঁ আপোনাৰ এডভাৰ্টাইজমেণ্টটোক লৈ কিনে, যদি সেইটো চোৱা নাই মই ডিস্ক্ৰিপশ্যনত দি দিম, তাৰপৰা আপোনালোকে চাই ল'ব পাৰিব। গতিকে বলক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আপোনালোকে আপোনালোকৰ মোবাইলত ক্ৰমটো অ'পেন কৰি ল'ব, তাত গৈ কিনে যিটো আপোনাৰ অফিচিয়েল ৱেবছাইট সেইটো চাৰ্চ কৰি ল'ব। SLPRB আসাম .in এইটো চক আহি গৈছে, তাতে ক্লিক কৰি দিব। মই এইটো ডিস্ক্ৰিপশ্যনত দি দিম, তাৰপৰা আপোনালোকে ডাইৰেক্ট এপ্লাই লিংকটো পাই যাব। ইয়াত চক অফিচ টাইপ যিটো ফৰেষ্ট গাৰ্ডৰ আপোনাৰ এডভাৰ্টাইজমেণ্ট আছে, এইটো এবাৰ ডাউনলোড কৰি ল'ব পাৰিব। আৰু ইয়াত চক ৰিমাৰ্কছত এপ্লাই হেয়াৰ, ইয়াত ক্লিক কৰি দিব। ক্লিক কৰি এইটো আপোনালোকে ডেস্কটপ ছিট কৰি ল'ব, তেতিয়াহ'লে সুবিধা হ'ব। ইয়াত চক ইম্পৰ্টেণ্ট এইখিনি দিয়া আছে, ইংলিছতো দিয়া আছে, অসমীয়াতো দিয়া আছে, এইখিনি ভালদৰে পঢ়ি ল'ব। পঢ়ি লৈ ইয়াত যিটো আছে ক্লিক হেয়াৰ টু এপ্লাই, এইটো আপোনালোকে ক্লিক কৰি দিব। ইয়াত চক আপুনি পূৰ্বৰ বিজ্ঞাপন সংযোগ মানে 2016ত এটা ইয়াৰ এডভাৰটাইজ ওলাইছিল, সেইটো যদি আপুনি এপ্লাই কৰিছে ইয়েছ কৰি দিব, যদি এপ্লাই কৰা নাই ন' কৰি দিব। গতিকে আমি এইটো নতুন ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিম, যিহেতু আপোনাৰ নতুন আহিছে, সেইটো গতিকে ন' কৰি দিছোঁ। চব ন' কৰি দিয়াৰ আপোনাৰ নামটো পাব, ফাৰ্ষ্ট নেমটো, মিডিল নেমটো, লাষ্ট নেমটো, ইয়াত কণ্টেক্ট নাম্বাৰটো পাব, ফোন নাম্বাৰ, ইয়াত আপোনাৰ ইমেইল এড্ৰেছ যিটো আছে সেইটো দি দিব, আৰু আপোনাৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ নম্বৰটো ইয়াতে দি দিব, আপোনাৰ যিটো মিনিমাম কোৱালিফিকেশ্যন সেইটো দি দিব, HS বা গ্ৰেজুৱেট বা যি হয় সেইটো দি দিব। আৰু কাষ্টটো আপোনালোকে ইয়াত ছিলেক্ট কৰি ল'ব, জেনেৰেল OBC ST যি হয়, আৰু ইয়াতে আপোনাৰ ডেট অফ বাৰ্থটো ভৰাই দিব। ইয়াতে চব আহি গৈছে কেলেণ্ডাৰ, ডেট অফ বাৰ্থটো ভৰাই দিব। এইখিনি কৰাৰ পিছত আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন যিটো আছে সেইটোত ক্লিক কৰি দিব। চক নেক্সট আহি গৈছে ৰেজিষ্ট্ৰেশ্যন নিউ কেণ্ডিডেট, ডু ইউ হেভ এ চাৰ্টিফিকেট ইন ড্ৰাফ্টমেন, এইটো চাৰ্টিফিকেট আছে যদি আছে কৰি দিব, নাই যদি ন' কৰি দিব। আপোনাৰ কাৰ্পেণ্ট্ৰি ট্ৰেড চাৰ্টিফিকেট আছে যদি ইয়েছ কৰি দিব, নাই যদি ন' কৰি দিব। ডু ইউ হেভ ভেলিড ড্ৰাইভিং লাইচেঞ্চ কম্পেটমেণ্ট অথৰিটি অফ আসাম MMP, আপোনাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে যদি ইয়েছ কৰি দিব, নাই যদি ন' কৰি দিব। ডু ইউ হেভ এট লিষ্ট 3 ইয়াৰ্ছ এক্সপিৰিয়েঞ্চ ইন এলিফেণ্ট আপকিপিং, আপোনাৰ যদি মাউথৰ কাৰণে আপোনাৰ 3 বছৰ এক্সপিৰিয়েঞ্চ আছে ইয়েছ কৰি দিব, নাই যদি ন' কৰি দিব। তাৰপিছত আপুনি এইখিনি ছাবমিট কৰি দিব। চক ছাবমিট কৰাৰ পিছত ইয়াতে আহি গৈছে পোষ্ট নেম, আপুনি যিহত যিহত এপ্লাই কৰিব নিজে নিজে আহি গৈছে। ইয়াত ফৰেষ্ট গাৰ্ড আৰু ড্ৰাইভাৰ যিটো এইটোত এপ্লাই কৰিব পাৰিম, সেইকাৰণে এইটো আহি গৈছে। চক ফৰেষ্ট গাৰ্ডটোত যিহেতু আপোনাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী লাগিব, আৰু ড্ৰাইভাৰটোত আপোনাৰ মেট্ৰিকৰ লগত ড্ৰাইভিং লাইচেঞ্চ লাগিব। গতিকে এইটো তাত ক্লিক কৰি কিনে আপুনি নেক্সট কৰি দিব, ছেভ এণ্ড নেক্সট। এতিয়া চাওক আপুনি ইয়াত প্ৰিফাৰমেণ্ট যিটো ফাৰ্ষ্ট কোনটো বস্তুত আপুনি এপ্লাই কৰিব এইটো দি দিব, একটো ফৰেষ্ট গাৰ্ড, ছেকেণ্ডটো ড্ৰাইভাৰ। এইটো চাওক ইয়াতে আপোনাৰ লাইচেঞ্চ আছেনে নাই, ইয়েছ আপলোড ডকুমেণ্টছ, ইয়াতে আপোনাৰ যিটো ড্ৰাইভিং লাইচেঞ্চৰ ফটো ইয়াতে আপলোড কৰি দিব। আপলোড কৰি ইয়াত চক ষ্টেটাছ পেণ্ডিং আছে, আপলোড কৰি আপুনি ছেভ এণ্ড নেক্সট কৰি দিব। এইটো চক ফটোটো আপলোড কৰি কিনে আপোনালোকে ছেভ এণ্ড নেক্সট কৰি দিব। ইয়াত ভিউ আৰু চেঞ্জ চাব পাৰে, নেক্সট কৰি দিব। ইয়াতে চক আপোনাৰ এতিয়া পাৰ্চনেল ইনফৰ্মেশ্যনখিনি লাগিব, নেমটো ইয়াত হৈয়ে আছে, ইয়াত ফাদাৰ্ছ নেম দি দিব, ইয়াত মাদাৰ্ছ নেম আৰু এমপ্লয়মেণ্ট এক্সটেনচন নাম্বাৰ আপলোড হৈয়ে আছে। জেণ্ডাৰটো আপোনালোকে ছিলেক্ট কৰিব, মেল ফিমেল যি হয়। কাষ্টটো আপোনালোকে, কাষ্টটো যিটো জেনেৰেল হয় OBC হয় ST হয়, ইয়াত মোৰ ছিলেক্ট কৰা আছে। ডেট অফ বাৰ্থটো মোৰ দিয়া আছে, নেশ্যনেলিটিটো ইণ্ডিয়ান, ৰিলিজনটো হিন্দু ইছলাম যি হয় সেইটো ছিলেক্ট কৰিব। ইমেইল এড্ৰেছটো দিয়া আছে, ফোন নম্বৰটো দিয়া আছে, আপোনাৰ এডিশ্যনেল ফোন নম্বৰ আছে যদি ইয়াত দি দিব। তাৰপিছত আপোনাৰ কণ্টেক্ট ইনফৰ্মেশ্যন চাওক, পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু আপোনাৰ কনফাৰ্মেণ্ট এড্ৰেছ যদি আপোনাৰ একেই হয় তেতিয়াহ'লে ছেম এজ বক্সটোত ক্লিক কৰি দিব, যদি বেলেগ বেলেগ হয় দুয়োটা বেলেগ বেলেগ কৰি দি দিব। ইয়াতে চাওক দুয়োটাৰে ডিষ্ট্ৰিক্ট আছে, ডিষ্ট্ৰিক্ট ছিলেক্ট কৰিব, পুলিচ ষ্টেচন আৰু পিনক'ড, ইয়াৰো ডিষ্ট্ৰিক্ট পুলিচ ষ্টেচন পিনক'ড। তাৰপিছত আপুনি ছেভ এণ্ড নেক্সট কৰি দিব। ইয়াৰ পিছত আপোনাৰ চাওক একাডেমিক কোৱালিফিকেশ্যন, আপোনাৰ কোৱালিফিকেশ্যন যিখিনি সেইখিনি দি দিব।
ইয়াত মিনিমাম কোয়ালিফিকেশনটো সিলেক্ট করাইছিল স্ট্রিম যেটো এইটো সিলেক্ট করে দিব আর্টস সায়েন্স কমার্স যেটো হয়। তারপর আপনার স্কুল নেম অর্থাৎ কোনখন কলেজত হাই সেকেন্ডারি করেছিল সেইটোর নামটো দিয়ে দিব আর ইয়ার পার্সেন্টেজ কিমান আছে হাই সেকেন্ডারি সেইটোর পার্সেন্টেজটো দিয়ে দিব। আর ইয়াত আপনার ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট যদি আছে আছে করে দিব, যদি নাই নাই করে দিব। বহুতরে কিন্তু এইখান সার্টিফিকেট নাই, ইডব্লিউএস হয় কিন্তু সার্টিফিকেটখন নাই, গতি আছে যদি তো ভালে কথা। ইয়াত ডকুমেন্টস আপলোড করে কিনে সেভ করে দিব। ইয়াতে সব স্টেপ সিক্স, ডু ইউ হ্যাভ এনসিসি সার্টিফিকেট, আপনার এনসিসি সার্টিফিকেট আছে যদি ইয়েস করব, নাই যদি ন করে দিব। নহলে ডকুমেন্ট টাইপটা সিলেক্ট নহয়, ডকুমেন্ট আপলোড করব নালাগে। যদি আছে আপনার ডকুমেন্ট টাইপটা সব মই দেখাই দিছো এবার, এনসিসি এ সার্টিফিকেট, বি সার্টিফিকেট, সি সার্টিফিকেট যেটাই সেইটা দিয়ে দিব, নাই কারণে আপনার নো করে দিছো। তারপর আপনার হোম কার্ডের সার্টিফিকেট আছে নাকি, যদি নাই নো করে, যদি আছে ইয়েস করে দিব। ইয়েস করলে আপনার সব ইয়াতে গোটেই যোর পর সার্টিফিকেটটা আছে এইখানে আই যাব। অ্যাডভান্স ট্রেনিং উইথ ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স এস আর্ম হোম গার্ড, এইখানে গোটেইখানে থাকবে। যদি আছে ইয়ার যোনটো সেইটা সিলেক্ট করে কিনে আপনি ডকুমেন্ট আপলোড করে দিব, মোর নাই সেইকাৰণে নো করে দিছো। এইটো সব ডু ইউ হ্যাভ স্পোর্টস সার্টিফিকেট, স্পোর্টসর সার্টিফিকেট আছে যদি ইয়েস করে দিব, নাই যদি নো করে দিব। আছে যদি আপনার কিহত আছে সেইটা দিয়ে দিব। আপনার রিপ্রেজেন্টেড দ্য স্টেট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ওন মেডেল, আপনি ডিস্ট্রিক্ট নে স্টেট লেভেল নে ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেল সেইটা দিয়ে দিব। তারপর আপনার ইয়াত আপলোড ডকুমেন্টস আছে, ডকুমেন্টস আপনার আপলোড করে দেব সেলফ অ্যাটাচ করে কিনে। তারপর সব কম্পিউটার কোর্সের সার্টিফিকেট আছে না আপনার, যদি আছে ইয়েস করে দিব, নাই যদি নো করে দিব। যদি আছে আপনার কোনটো আছে, এম সি আছে, বি সি আছে, যেটো আছে আপনি সিলেক্ট করে দিব। তারপর সব আপনার ফোর, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফরেস্ট ডিপার্টমেন্ট, আপনার যদি ফরেস্ট ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স আছে ইয়েস করে দিব, নাই যদি নো করে দিব। যদি আছে আপনার ইয়াত সব ডকুমেন্ট টাইপটো সিলেক্ট করে দিব, কিমান বছর এক্সপিরিয়েন্স আছে এইটো ক্লিক করে কিনে ডকুমেন্টসখন আপলোড দিয়ে দিব। তারপর আপনার ইয়াত সব সেভ অ্যান্ড নেক্সট আছে, এইটো করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিব। আপনার নেক্সট আপনার আপলোড ডকুমেন্টস আহিছে, ইয়াত আপনার এস প্রুফর ডকুমেন্টস লাগবে, হয়তো মেট্রিকর এডমিট সার্টিফিকেট এই দিলে হল। তারপর আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেটখন আপলোড করব লাগবে, ইয়াত আপনার ফটোখন আপলোড করব লাগবে, তারপর আপনার সিগনেচারটো, আর ইয়াত সব আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন যেখানে সার্টিফিকেট আছে সেইখানে আপলোড করব লাগবে। এইখানে করে আপনি সেভ অ্যান্ড নেক্সট করে দিব। আর এইখানে সাইজটো ভালদরে চাই লব, যাতে আপনার সাইজের কারণে ক্যানসেল নহয় অ্যাপ্লিকেশন ফর্মখন। এখানে সাইজটো ভালকে চাই এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিব, সেভ অ্যান্ড প্রিভিউ করে দিব। আপনার স্টেপ ফাইভ লাস্ট, আপনার যেটা প্রিভিউ করব, পোস্টটো সব প্রিফারেন্সটা চাই লব ফার্স্ট, ফরেস্ট গার্ড ড্রাইভার, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার এই আই গেছে এই ভালকি নোট করে থাকে দিব। তারপর গোটেখিনি আপনি ডিটেলস ইয়াত গোটেখিনি যেখিনি ভরাইছে ইয়াত গোটেখিনি দিয়া আছে, গতি এইখানে আপনি ফার্স্টের পর ভালদরে চাই লব, যাতে এবার আপনি সাবমিট করার পিছনে এইটার প্রিভিউ করব নয়, সেইকারণে ভালদরে চাই লব। এস প্রুফ কোয়ালিফিকেশন সার্টিফিকেট যে দিছে গোটেখিনি ইয়াত আই গেছে এইখানে ভালদরে চাই লব। তারপর আপনি ডিক্লারেশন যেটা আছে এইটু করে সব এই সাবমিট, সাবমিট ক্লিক করে দিব। এইটো সব ইয়াত দেখা আছে, প্লিজ চেক অল ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন, অ্যাপ্লিকেশন ওয়ান সাবমিট ক্যান নট বি এডিট, এবার আপনাদের সাবমিট করেছে আর এডিট করব নয়, গতি ভালদরে চাই লব, চাই লো ইয়াত ফাইনাল সাবমিট করে দিব। ইয়াত সব মোবাইল নম্বর আপনার ওটিপি আইব, ওটিপিটো ইয়াত বহাই দিব লাগবে, ওটিপিটো ইয়াত ক্লিক করে দিব, ক্লিক করে সাবমিট করে দিব। ইয়াত সব অ্যাপ্লিকেশন ফর্মখন ইয়াত ডাউনলোড করে দিব, এডমিট কার্ড পেন্ডিং আছে, রিজাল্ট পেন্ডিং আছে, গতি অ্যাপ্লিকেশন ফর্মখন আপনাদের ডাউনলোড করে থাকব, নিজের মোবাইলতে পিডিএফ ফাইল করে সেভ করে রাখি পড়ব। এইটি সব ডাউনলোড হয়ে গেছে, গতি এইখানে এনেকি আপনাদের নিজে মোবাইল অতি সহজে এপ্লাই করব, কিন্তু ডকুমেন্টস খিনি ভালদরে চাই লব, যাতে সাইজখানি ভালদরে মিলে, ফটো সিগনেচার এইখানে বেলেগ একো নাই। এইখানে ভিডিওটা যদি সকলে গম পায় শেয়ার করে দিব, ধন্যবাদ।